হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। ধরে নিন আপনি আপনার বাড়ির পুরনো ফ্রিজটা খুললেন আর দেখতে পেলেন সেখানে একটা মিনিয়েচার সভ্যতা রয়েছে এবং আপনি আপনার চোখের সামনে তাদের বিবর্তন দেখতে পাচ্ছেন। এই যেমন ওরা কিভাবে নতুন প্রযুক্তি শিখছে, কিভাবে জীবন ধারণের মান উন্নত করছে ইত্যাদি, তাহলে সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই দারুণ হবে, তাই তো? আজ আমরা লাভ ডেথ অ্যান্ড রোবটস এই সিরিজের এরকমই একটা এপিসোড নিয়ে আলোচনা করব, যার নাম আইস এজ। গল্পের শুরুতে রব আর গেল নামের একটা কাপলকে দেখানো হয় যারা একটা নতুন বাড়িতে শিফট করেছে। তারা বাড়িতে ঢুকেই একটা অদ্ভুত ফ্রিজ দেখতে পায় যেটা তাদের ল্যান্ডলর্ড সেখানেই ছেড়ে গেছে। রব ফ্রিজটা দেখে আশ্চর্য হয়ে যায় কারণ সেই ফ্রিজের মোটরটা ফ্রিজের নিচের দিকে থাকার পরিবর্তে ওপরের দিকে ছিল। গেল এসবে অতটা গুরুত্ব দেয় না আর একটা ওয়াইনের বোতল খোলে। রব তখন বরফ নেওয়ার জন্য ফ্রিজ খুলে দেখে ফ্রিজটা পুরো বরফে ভরে গেছে, কিন্তু সে কোনো রকমে কিছু আইস কিউবস বার করে এনে সেটা ওয়াইনে দিয়ে ড্রিঙ্ক করতে শুরু করে। ঠিক এই সময় রব তার আইস কিউবটায় কিছু একটা লক্ষ্য করে, তাই আইস কিউবটা বাইরে বের করে দেখার চেষ্টা করে কিন্তু কিছুই বুঝতে পারে না। গেল একটা আতশ কাচ এনে ভালো করে দেখলে বুঝতে পারে আইস কিউবের মধ্যে একটা ম্যামথ প্রজাতির হাতি রয়েছে যাদেরকে আইস এজের সময় দেখতে পাওয়া যেত। এটা দেখে গেল বলে এটা নিশ্চয়ই কোনো খেলনা, আর হয়তো কোনো বাচ্চা এটাকে জলের মধ্যে ফেলে দিয়েছিল, তাই তারা ফ্রিজের মধ্যে এরকম আরও খেলনা আছে ভেবে ফ্রিজটা খোলে। আর ফ্রিজটা খুলে গেল অবাক হয়ে যায় এবং রবকে ডাকে। রব এসে দেখে তাদের ফ্রিজের মধ্যে একটা ছোট সভ্যতা বাস করছে যেখানে লিলিপুট মানুষজন থাকে। তারা সেখানে কাজ করে এবং নিজেদের ঘর বাড়ি বানায়, আর তাদের সময়টা পৃথিবীর তুলনায় খুবই দ্রুত চলে। গেল বলে এটা কি করে সম্ভব। রবও এগুলো দেখে খুবই অবাক হয়ে যায়, আর তারা এই সভ্যতা দেখে বুঝতে পারে সভ্যতাটি এখন মধ্যযুগে আছে। এরপর তারা বুঝতে পারে যে সেই হাতিটা কোনো খেলনা নয়, সেটা আসলে আইস এজের সময় মারা গিয়েছিল। এরপর তারা সেই হাতিটাকে একটা ফুলের টবের মাটিতে কবর দেয়। এসবের জন্য তাদের 10 মিনিট মতন সময় লেগে যায়। তারপর তারা ফ্রিজটা খুলে দেখে 10 মিনিট আগেই যে সভ্যতাটা মধ্যযুগে দেখেছিল সেই সভ্যতাই এখন একটা শহরে পরিণত হয়েছে এবং সেখানে এখন শিল্প বিপ্লব চলছে, মানে ওই 1800 সালের দিকে পৌঁছে গেছে। এখানে বলে রাখি, ফ্রিজের ভিতরে থাকা মানুষগুলোর কাছে তাদের সময় আসলে নর্মালি চলছিল, কিন্তু তাদের টাইম ডাইমেনশন আমাদের থেকে আলাদা ছিল। তাই রব আর গেল যেমন তাদেরকে ফাস্ট দেখছিল, তেমনই তারাও রব আর গেলকে খুবই স্লো দেখছিল। এরপর একটা সিনে ফ্রিজের ভেতর দুজন বন্ধুকে গল্প করতে দেখা যায়, আর তারা একে অপরকে বলে এরা দুজন কারা যারা তাদের দিকে এত দিন ধরে তাকিয়ে আছে। আসলে গেল আর রবকে তারা এতটাই স্লো দেখছিল যে তাদের মনে হচ্ছিল যে তারা নড়ছেই না। এরপর সেই দুজনের জন্ম থেকে মৃত্যু হয়ে যায়, কিন্তু গেল আর রবের কাছে সেটা মাত্র কয়েক সেকেন্ড ছিল। এরপর এই সভ্যতা আরও উন্নত হয় এবং 2019-20 সালের দিকে পৌঁছে যায়, আর তখন রব আরও এক্সাইটেড হয়ে যায় কারণ এতদিন তারা আগের সময়গুলো দেখে এসেছে, কিন্তু এখন তারা যেটা দেখবে সেটা হলো এই সভ্যতার ভবিষ্যৎ। তখনই হঠাৎ সেই ফ্রিজের ভেতরের শহরে একটা নিউক্লিয়ার বোম এসে পড়ে আর রব ভয়ে ফ্রিজ থেকে দূরে ছিটকে যায়। কিন্তু নিউক্লিয়ার বোম ফাটার সময় তার মুখটা ফ্রিজের খুব কাছে থাকায় নিউক্লিয়ার বোমের প্রভাবে তার মুখ লাল হয়ে যায়। এরপর গেল ফ্রিজটা বন্ধ করে দেয়, আর তারা ভাবতে থাকে আমাদের পৃথিবীতেও কি এরকম পারমাণবিক যুদ্ধ হতে পারে যাতে আমাদের পৃথিবীও এরকমভাবেই ধ্বংস হয়ে যেতে পারে। আর সে গেলকে বলে ফ্রিজের মধ্যে ওই দুনিয়াতে এখনও কেউ বেঁচে থাকতে পারে কি, তাহলে তারা আবার নতুন করে প্রাণের জন্ম দিতে পারে। এই বলে তারা আবার ফ্রিজটা খোলে, কিন্তু এবার তারা প্রায় 1 ঘন্টা পর ফ্রিজটা খোলায় ফ্রিজের ভেতর 1000 বছর কেটে যায়। আর তারা দেখে সত্যি কয়েকজন হয়তো বেঁচে ছিল এবং তাদের সভ্যতাকে তারা অনেক এগিয়ে নিয়ে গেছে। এখন শহর আরও বেশি উন্নত এবং গাড়ি এখন রাস্তায় চলার বদলে হাওয়ায় উড়ছে। রব আর গেল সেখানে অনেক উন্নত বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখতে পায়। এই সময় সেখানে একটা পিরামিড আকৃতির স্ট্রাকচার দেখা যায়, আর তার কিছুক্ষণ পরই সেটা ডায়মন্ড শেপে পরিণত হয়।
যেটা শহরের সমস্ত এনার্জিকে নিজের মধ্যে টানতে থাকে। আর শেষে এই ডায়মন্ডের স্ট্রাকচারটা পুরো শহরটাকেই নিজের মধ্যে গিলে নেয়। আর সাথে সাথে একটা এক্সপ্লোশন হয় এবং তার থেকে আলোর রশ্মি বেরিয়ে পুরো বাড়িতে এদিক ওদিক উড়তে থাকে। এটা দেখে রব আর গেল খুবই মজা পায়, কিন্তু তার পরক্ষণেই সব লাইট আবার ফ্রিজের ভিতর ঢুকে পুরো শহরকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। রব আর গেল ভেবে নেয় এই সভ্যতা এবং তার মিনিয়েচার মানুষগুলো আর ফিরে আসবে না, তাই তারা খুবই দুঃখ পায় এবং ফ্রিজের তার খুলে দিয়ে ঘুমোতে চলে যায়। সকালে উঠে কৌতূহলবশত তারা আবার ফ্রিজটা খুললে তার মধ্যে আবার একটা সভ্যতা দেখতে পায়, কিন্তু সেটা ডাইনোসরের যুগের। তারা অবাক হয়ে দেখে সেখানে এপরাও রয়েছে, যারা ছোট ডাইনোসরদেরকে মেরে খাচ্ছে এবং বড় ডাইনোসররা এপদেরকে খাচ্ছে। এরপর তারা এই সভ্যতারও বিবর্তন দেখে। ডাইনোসরের পর সেখানে আইস এজ আসে, তারপর মধ্যযুগ এবং আবার আধুনিক যুগ। এতে বোঝা যায় এই ফ্রিজের মধ্যে রোজ একটা সভ্যতা শুরু হয় এবং একই দিনে শেষও হয়ে যায়। আর এর সাথেই এই গল্পটিও এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান একটি মহিলা 50 ফুট হয়ে যাওয়ার পর কি করে তার প্রতারক স্বামীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।